শীতের মরশুম এখন প্রায় শেষ লগ্নে, এর মধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে দেশের বেশ কিছু রাজ্যে। দেশের 7টি রাজ্য পাঞ্জাব, হরিয়ানা, উড়িষ্যা, হিমাচল প্রদেশ, রাজস্থান, গুজরাট, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। এই বছর এই সব রাজ্যগুলিতে গরমের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএমডি অর্থাৎ দেশের মৌসুম বিভাগ সতর্ক করেছে যে মার্চ মাসে বেশ কিছু রাজ্যে আবহাওয়ার উষ্ণতা এতটাই বাড়বে যে অস্বস্তি চরমে উঠবে। কারণ হিসাবে বলা হচ্ছে উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে ফেব্রুয়ারি মাসেই ইতিমধ্যেই মার্চের গরম পড়তে শুরু করেছে। এই রাজ্যগুলিতে শীত একদমই বিদায় নিয়েছে। ফেব্রুয়ারি মাসেই উষ্ণতার পারদ জুড়েছে এই সব রাজ্যগুলিতে। কয়েকদিন আগেই কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল যে আগামী সপ্তাহের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বাড়বে। খবর অনুযায়ী 3টি উষ্ণতম ফেব্রুয়ারি মাস এখনও পর্যন্ত, 2006, 1960 এবং 1967, এমনটাই কিন্তু রিপোর্ট আসছে। সেই তালিকায় এবার 2023ও পূর্বে নাকি পশ্চিমবঙ্গ, সেটা আগামী দিনেই স্পষ্ট হবে। তবে 2023 সাল যে উষ্ণতম হতে চলেছে তা আগেই অনুমান করেছিলেন আবহাওয়াবিদরা। এবার ভারতের মৌসুম বিভাগ সতর্কবার্তা দিয়ে জারি করেছে যে পশ্চিমবঙ্গে এবার মার্চ মাসেই নাকি বিকট গরম পড়বে। কলকাতার আকাশ শনিবার দিনভর মেঘলা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি চলবে। হাওয়া অফিস আগেই জানিয়েছে মেঘলা আকাশের রেশ কাটলেই ফের বাড়বে তাপমাত্রা পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পারদ চরমে উঠবে, এর ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ছাপিয়ে যাবে। তবে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আপাতত আগামী কয়েকদিন সকাল সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে, না ঠান্ডা না গরম, এমনই অনুভূতি পাবেন বঙ্গবাসী। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা শীত থাকবে আর কয়েকটা দিন এইরকম পরিবেশ থাকবে। তবে আজকের পর থেকে শহর কলকাতায় শীতের আমেজ থাকবে না, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। এমনকি দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। মোটের ওপর এবারের মতো শীত যাপন শেষ, হাঁসফাঁস গরমে নাজেহাল পরিস্থিতি শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।